কত চিংড়ি মাছ দেখতে পাচ্ছ? এই দেখো আজকে আমাদের এই চিংড়ি গুলো রান্না হবে। প্রচুর চিংড়ি মাছ নিয়ে এসেছে উপর, আর এই যে এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি করবো। আর হচ্ছে এই দেখো কই মাছ, কই মাছের ঝোল করবো। আর আবার মা চাটনি বানিয়েছে, আজকে রান্নাটা আমাদের এটাই হবে। অনেক দিনের সঙ্গে আমার ভিডিও শেয়ার করা হয় না, তাই জন্য আজকে দেখছি যে কিছু একটা করতে হবে, কি করি। তারপরে আমি আবার রিমটাই দিলাম যে আমাদের কি আজকে খাওয়া দাওয়ার আইটেমটা হলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? চলো আমি এগুলো সব কেটে কেটে সব ঠিকঠাক করে নিই, নেক্সট যখন রান্না করবো আর তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে আমি শুরু করলাম রান্নার মানে ভিডিও দিয়ে। তো কী করবো বলো, কারণ আমি কতদিন একটু শরীরটাও খারাপ ছিল, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর তার মধ্যে আমার বাইরে তো সেরকম যাওয়া হচ্ছে না। আর সব থেকে বড় কথা এটাই যে কত গরম পড়েছে বলো, এত গরম পড়েছে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানো না তো, মানে এত শরীর খারাপ করছে। তো চলারই বলেনি, এই দেখো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা লবণ দুধ মাখানো হয়ে গেছে, কিছুটা কড়াইয়েও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে কই মাছটা লবণ হলুদ মাখানো হচ্ছে, তারপরে চিংড়ি মাছটা ফার্স্ট করে নিয়ে তবে কই মাছটা রান্না করব। আর একটু কী বলো তো, মানে এই এঁচড়ের তরকারিটা রাঁধতে একটু টাইম বেশি লাগে, কারণ এঁচড়টাই কষাতে, এঁচড় যদি ঠিকঠাক করে কষানো না হয় না খেতে টেস্ট হয় না, এই কারণে। তো দেখতে পাচ্ছি আমার খারাপ ছিল, আমার ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সরি, ক্ষমা করো। যারা ভালোবাসে তারা একটু হলেও তো দেখো, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। তবে যারা দেখো না তাদের কথায় কী বলবো, দয়া করে তারাও একটু দেখো। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা সবাই গরমে কেমন আছো সেটা আগে বলো। আমি তো গরমে খুব খারাপ আছি, আমার বাড়িতে যত কাঁচের জানলার মানে ফেটে ফেটে জানলার ভেতরে রোদ ঢুকে পড়ে, জানো, মানে এত রোদ। আর ওই রোদের আগুন আমার সারা ঘরে যেন দাও দাও করে জ্বলে, এত আগুনের মতন গরম, কী করবো, এত কষ্ট পাই, কষ্টের ভিডিও করার কথাই মনে আসে না। তাই জন্য আর কী বলবো বলো, ভিডিও আমার অনেক দিনই করা হয়নি, শরীরও খারাপ ছিল, মাথায় একটা মানে বোকা মতো হচ্ছিলো, সেটা ডাক্তারকে দেখালাম, ওষুধ লাগিয়ে লাগিয়ে সেগুলোকে সারালাম। তারপরে এখন একটু ঠিক আছি, আর একটা কাজেও একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো কাজটা একটা খুব ভালো শুভ কাজ, সেটা হচ্ছে বলতে গেলে একটাই কথা যে মানে আমার মানে মানে আনন্দের কাজ। তো সেই কাজটা হতে গিয়ে একটু টাইম লাগলো, সেখানে আবার একটু সেদিকে মন ছিল, তো সেই কারণে আমি ভিডিও শেয়ার করতে পারি। তো যাই হোক, এইবার আমি অনেকদিন পর আমাকে তোমরা দেখছো, তাই তো? আর দেখে তোমাদের খুবই মানে খারাপ লাগছে, কারণ আমি অনেকটা সত্যি কথা বলতে গেলে আমার মুখগুলো অনেকটা খারাপ হয়ে গেছে, হচ্ছে এই কারণেই যে এত হাঁটনি, তার মধ্যে এত মানে গরম, আমার মানে শরীর মানে এতটাই বিরক্ত খারাপ লাগছে, যার জন্য আমার শরীরটাই খারাপ হয়ে গেছে। তো চলো, সেটা সবারই হয়েছে, আমার থেকে যারা মানে আমি তো একরকম মধ্যবিত্ত এক কথাই বলে যাকে, আর যারা গরিব আছেন তাদের তো আরও কত কষ্ট, তাই না? তাদের বউদেরও অনেক কষ্ট, তাদেরও কষ্ট। কত গরিব মানুষ আছেন তারা মাঠে ঘাটে খাটেন, কত মুনিশ মজুর মিস্ত্রিরা খাটেন এই রোদেপুরের লোকে বাড়িঘর বানানো, তাদের কত কষ্ট, তাই না বলো? আমার তো ওগুলো মনে পড়লে খুব খারাপ লাগে, সত্যি মানুষকে কত কষ্ট করতে হয় জীবনে বেঁচে থাকতে গেলে। আবার তাদের অনেক পড়া আছেন, তারা দেখো এই কেউ কাঠে রান্না করবে, কেউ পাতায় রান্না করবে, জাল দিয়ে দেবে, মানে কাঠ করলে তো রান্না করতে গেলে তো ওই রোদেপুরে বাইরে যেভাবে বসে করবে। আর যাদের
মানে একটু বুদ্ধি আছে তারা হয়তো একটু ছায় এখনকে তুমি সবাই একটু বুদ্ধি করে করে নেয়, ঠিক আছে? তবুও গরম জিনিসটা গরম, তবে গ্রামের কিন্তু এতটাই সুন্দর ভালো জায়গা না, ওখানে কিন্তু মানে যতটা গরম আমাদের এখানে ফিল করছি সেখানে অতটাই, কারণ এইটাই যে ওখানে গাছপালা বেশি, আর আমাদের এইসব শহরের দিকে গাছপালা সব কেটে আমাদের সব শেষ। তো আমি এই দেখো চিংড়ি মাছগুলো বেশ মিডিয়াম মানে সাইজের, তো আমি এইগুলো দিয়ে হচ্ছে এঁচোর চিংড়ি করবো। এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি মানে চর্বি দিয়ে আর হচ্ছে মেটে দিয়ে এঁচোর দিয়ে রান্না করা, মানে এঁচোর চর্বি মেটে, আর আজকেরটা চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছটা অনুপম খাবে, অনুপম চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই জন্য চিংড়ি মাছ দিয়ে। ও আবার ওইসব চর্বি মেটে খায় না, ও মাংসই খায় না, এই কারণে এই রান্নাটা আজকে হচ্ছে। তো আমি এবার রান্না বান্না করে নেব, আর তোমরা প্লিজ দেখো আমি কীভাবে কী করলাম। এছাড়া তো আর আমার মানে সত্যি কথা বলতে ভিডিও দেওয়ার মতন এখন কোনো উপায়ই নেই যে আমি তো ভিডিও দেব, কারণ এত মানে গরমে কোথায় কোথাও যাওয়াও যায় না, এত রোদে পুড়ে, আবার তার মধ্যে আবার হচ্ছে কী বলবো মানে কোথাও এমনিতেই আমি যাই না, বেশি যাওয়া হয় না, আর কোনো অকেশনও নেই যে সেখানে একটু বেশ মানে প্রেজেন্ট হয়ে সুন্দরভাবে সেজে গুজে সেখানকার জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার থেকে বড় কথা বন্ধুরা, আমি তো এই ধরনের ভিডিও দিই, আমি জানি না তোমাদের পছন্দ হয় কি না, মনে হয় পছন্দ হয় না, কারণ এর থেকে বেশি কীভাবে দেবো সেগুলো তো আমি মানে জানি না। তো যাই হোক, তার থেকে বড় কথা হচ্ছে যদি অন্যরকমভাবে দেওয়াও যায়, সরি বন্ধুরা আমি সেভাবে দিতে পারবো না, কারণ ওগুলো ওইভাবে ভিডিও আমি তো কোনো দিন দিইনি না, এইবার সে কারণে যারা দেয় তারা দিতে পারে, আমি দিতে পারবো না। তো চলো দেখো রান্না করছি, ঘেমে চুপচুপ পায় একদম, বুঝতে পারছো এত কষ্ট, এত ঘেমে যাচ্ছি, তার মধ্যে ওই দেখো পাশে একটা ক্যান আছে, দেখো দেখতে পেয়েছো নিশ্চয়ই, ওই ক্যানটার মধ্যে আমি জল ভরে রেখেছি, যে ওই ক্যানের ওই জলটাকে আমি খাবো বলে থেকে থেকে সেকেন্ডে সেকেন্ডে জলটা খেতে হচ্ছে। আজকে জানো তো আমি এঁচোরটাতে অনেকটা তেল কম দিয়ে ফেলেছি, ফেলেছি যে তেলটা একটু কম হয়ে গেল, তারপরে একটু সামান্য দিলাম, আমি এত কম তেলে কোনোদিনই রান্না করি না বা করতে পারি না, এবার সেখানে আজকে না একটু বেশ কম হয়ে গেছে তেলটা দেওয়া। তো যাই হোক কী বলবো মানে এখন আবার যদি দিই কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তার জন্য তেলটা দিতে ইচ্ছা করছে না। তো চলো দেখি আমি কম তেলের মধ্যে জিনিসটা সারতে পারি না। তো হ্যাঁ সেরে ফেলেছি অলরেডি, দেখো আমি জলও দিয়ে দিলাম, এবার এটা রান্নার পরে তো আবার নেক্সট আমাকে আবার আর একটা রান্না করতে হবে। এই দেখো আমার এঁচোরটা অলরেডি হয়ে এসেছে, আমি দেখতে পাচ্ছি যে তেলটা প্রচণ্ড কম দিয়েছি, তবে তেলের অংশ বুঝতে পারি না আসলে, আর আমার গ্যাসের ইয়েটা না মানে ওভেনটা খুব পাওয়ারফুল জলে, খুব ভালো জলে, যার জন্য না মানে কড়াইটা খুব ভালো তাতে বলে অল্পতেই আমার এঁচোরটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই দেখো এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, তবে একটা জিনিসে আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি যে অনুপম চিংড়ি প্রচুর নিয়ে এসেছিলো, আমরা বেশ অনেকটা করে চিংড়ি আজকে খেতে পারবো, বেশ চিংড়ি খেতে তো সবাই ভালোবাসে তাই না, কিন্তু একসঙ্গে এক কেজি চিংড়ি তার অল্প তরকারিতে কেউ রান্না করে না না, আমি আজকে এইটুকু এঁচোরের মধ্যে এক কেজির থেকে বেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি বোধ হয়, আমি তো ঠিক জানি না, আমি এবার ওজনটা ঠিক বুঝি না, তবে আশা করি এটা এক কেজি চিংড়ি ছিল, অনেকটা চিংড়ি এখানে। তো সবাই আমি জানি খুব প্রিয় জিনিস প্রত্যেকটা মানুষের কাছেই এঁচোর চিংড়ি। তো চলো বন্ধুরা আমার এঁচোর চিংড়িটা দেখতে পেলে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, নামানোটা তো আমাদের দেখাইনি আমি,
এইবারে আমি রান্না করব হচ্ছে কই মাছ। আর হচ্ছে তোমরা নিশ্চয়ই অনেকে কই মাছ খেতে খুব ভালোবাসো, শুনেছি তো সেই কই মাছের জান, মানে কথার কথা এটা, তাই না? যে কই মাছের জান সহজে যাবে না। কই মাছ কিন্তু শক্তিশালী একটা মাছ, সেই মাছটা খেলে সবাই মানে সবাই মনে করে আমরাও হচ্ছে সুস্থ থাকি, তাই না বলো? প্রচুর দাম কই মাছের, আমিও জানি, কিন্তু আমাদের আনাই হয় না। আনা হয় না বলতে বাজারে যাওয়ার তো কেউ নেই না, এই ইউনিফর্ম গেছিল আছে, অফিসে থাকে, অফিস থেকে আজ ছুটি ছিল তাই ইউনিফর্ম এনে দিয়েছে। আর এদিকে বলতে গেলে আমাদের এখানে যেসব মাছগুলো আসে, এই কাতলা মাছ, তারপরে তোমার রুই মাছ, সেগুলো আমার বাড়ির রাস্তাতেই আসে, ওই সেগুলোই কিনে সেগুলোই আমরা বেশি খাই। মনটা খারাপ খারাপ দেখতে পাচ্ছ? আমার শরীরটা ভালো নেই তো তাই বলি, কী করবো বলো, চুপ করে দাঁড়িয়েছি। আর এই যে আমার রান্নাটা হয়ে গেলেই গ্যাস কমপ্লিট হয়ে যায়। তা একটা কথা কি বলো তো, ওই মাছের টেস্ট খুব ভালো লাগে, তবে কাঁটা আছে যে এই কই মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো যে কাঁটা, তারপরে হচ্ছে মানে মাছের তো পুরো সব থেকে বড়ো কথা যে মাছের মধ্যে সব থেকে ভালো মাছ বলে আমরা মনে করি যে এই কই, তারপর ট্যাংরা, জিওল, তারপরে ওটার নাম কী যেন পাকাল মাছ, এইসব মাছগুলো খেলে আমরা ভাবি বা বুঝি সত্যি হয় গায়ে রক্ত হয়, তাই না বাবা? সত্যি কথাই হয় নিশ্চয়ই, তাই জন্য এই মাছগুলোর দামও কিন্তু প্রচুর, আমাদের ওই রুই কাঁটার থেকে এসব মাছের দাম বেশি, আর আমরা খেতেও ভীষণ ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি। অনেকেই আবার এই পুকুরের মাছ, তারপরে তোমার ওই বিলের মাছ অনেকে খেতে চায় না, কিন্তু আমি জানো তো, দেখে তো এই ক্যানটায় জল খাচ্ছি ঝকঝক করে, এইটাই করে আমি জল ভরে নিই, কারণ আমি এটাই করে অনেকটা জল থাকবে খেতে আর শান্তি পাবো খেয়ে, তাই জন্য ভরে নিই। তো যেটা বলছিলাম যে ট্যাংরা মাছ, কই মাছ, এইসব মাছগুলো অনেকে বিলের মাছ, পুকুরের মাছ, তারপরে এই এখানে ওখানে হয়, এগুলোকে খেতে যায় না বেশিরভাগ। আর আমার বর কী বলে এটা তো জানো না, যদি বলা হয় গঙ্গার মাছ ধরে আনা হয়েছে, আমার বরের যেখানে দোকান সেইখানটা করে যেতে সেই দিক দিয়ে যেতেই পাতুলি রোড, মানে সেখানে গঙ্গা মানে পাতুলি গঙ্গা যেটাকে বলে, তো সেইখান থেকে যারা মাছ নিয়ে আসে বিক্রি করে, আমার বর বলে যে এই তোমাদের পাকার মাছ, এই কই মাছ, তারপরে কী মাছ বলে একটা মাগুর, তো নর্দমাতে চাষ হয়, ওটা তো জীবনে খাই না। হ্যাঁ, মাগুর মাছেও থাকে, যে এইগুলো আমি খাবো না, কারণ একটাই ট্যাংরা মাছ যে এইগুলো গঙ্গায় মরা যেগুলো ফেলে দেয় মরার পেটে ঝাঁক ধরে থাকে, ওরা মরা খায় এই মাছগুলো দিয়ে এত সুন্দর বেঁচে তরতা যায়, এত মোটা মোটা মাছ হয় বলে আমার বর ঘেন্নাই ওই সব মাছ খায় না। ওর সঙ্গে সঙ্গে তো আমাদেরও ঘেন্না লেগে গেছে, যদি শুনি যে এই এই ব্যাপার ওখান থেকে মাছ এসেছে, তা ওই মরার পেটের মাছ ওই জন্য আমরাও বেশি খুব একটা খাই না। আর তবুও কী বলো তো, মাছ ছাড়া আমি না ভাত খেতে পারি না, আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, এই জন্য মাছ তো আমাকে খেতেই হবে, তাই যেমনই হোক না কেন মাছ আমি ঠিক খেয়ে নিই। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কই মাছটা এখন রান্না করছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন আর সঙ্গে তেজপাতা আর তার সঙ্গে একটু কয়েকটা জিরে ফোড়ন দেব, ব্যাস কমপ্লিট। এইবার দিয়ে দেবো আলুটা, বলো তো
এই মাছে অল্প তেল আমি প্রচুর তেল দিয়ে ফেলেছি, মানে এই তেলটাকে তোলাও যাবে না, কারণ এটাই যে এটা মাছের তেল তুলে রেখে আবার কিসে দেবো, তাই না? যাই হোক, বেশি দিয়ে ফেললে আমার আর কিছু করার নেই, এর মধ্যে রান্না করে নিতে হবে। তো সঙ্গে দিচ্ছে দেখছো, এইটা হচ্ছে একটু আদা বাটা, মানে আদা বাটা, আদা বাটাটা এই কারণে দিচ্ছি যে আমি কিন্তু কইভাগ আদা দিয়ে বাটা দিয়ে করি, আমি জানি না কেউ দিয়ে করে, তবে অনেকেও তো বোধ হয় বেশিরভাগ মানুষই আদা দিয়ে বাটা দিয়ে করে, ওই মাছ তো পিঁয়াজ রসুন দিয়ে খায় না, তো ওইটা দিয়েই খেতে হয়, আমি তো তাই জানি। তো চলো বন্ধুরা, আমি আদা দিয়ে বাটা দিয়ে ওই মাছটা সারছি, আর এটা টেস্ট বেশি হবে এটাই আমি জানি। তো এই আদা বাটাটা দেওয়ার পরে জিরেটা দিয়ে দিলাম, জিরের জিরেটা, এইবার যে তরকারি আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর তারপরে দেবো তোমার ওই হলুদ গুঁড়ো, তারপরে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দিই, কারণ আমি তো বলেছি কাঁচা লঙ্কা আমি সবার শেষে দিই, যাতে কাঁচা লঙ্কাগুলো ভেজে ভেজে একবারে পুরো ঝামা ঘষি না হবে, ওইটার টেস্টটা ভালো লাগে না। আমি তাই জন্য প্রত্যেক সময় রান্নার সময় সমস্ত জিনিস দিয়ে কষিয়ে শেষে কাঁচা লঙ্কাটা দিই, দিয়ে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে জল দিই, ওটাই আমার বেশি টেস্ট লাগে, যাতে কাঁচা লঙ্কাটা সুন্দর থাকে, একটু বেড়ে দিলে আরও সেন্ট পাবো। এই দেখো দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় হয়ে এসেছে, কষানো মানেই জল দেওয়া, জল দিয়ে ফুটে গেলেই মাছ দিয়ে রান্না নামান, এই হলো কথা। তো আমি এবার হচ্ছে কী বলছি বলো তো, তোমরা কিন্তু ভালো থাকো সবাই, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবাই কামনাই করি। প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, অন্ততপক্ষে একটু ভালোবেসে আমার দিকে তাকিও, তোমাদের কাছে এই আমার অনুরোধ রইল। আর একটা কথা এটাই যে তোমরা সব সময় ভালো থাকো, কারণ ভালো না থাকলে, তোমরা ভালো না থাকলে আমি কী করে ভালো থাকবো? তোমরা ভালো থাকলে, সুস্থ থাকলে হচ্ছে তবেই না তোমরা আমাকে ভালোবাসবে আর আমাকে দেখবে, তাই না বলো? আর আমি তো চাইবো আমাকে যারা ভালোবাসে তারা সবাই সারা জীবন ভালো থাকো, সারা জীবন আমাকে মনে করো। তো দেখলে বন্ধুরা, আমি মাছটা অলরেডি দিয়ে দিয়েছি জলের মধ্যে, এইবার ঝোলটা ফুটবে, যেই ফুটে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। টাটা, বাই, ভালো থেকো।